কীর্তন। তো অজয় নদীর যখন বাঁধ ভাঙে তখন মনে হয় যেন এক একটা এলাকাকে রোলার চালিয়ে দিয়েছে। আমার নিজের চোখে দেখা এই দুটি চোখে, আমার শ্বশুর গ্রামটা অজয় নদীর উত্তরে, দুতলা বিল্ডিং, সব ফিটিং, রেলিং, গ্রিল, দরজা, জানালা রং হয়ে গেছে। খালি ওরা মনে আশা করেছে আগামী মাসের 3 তারিখে উঠবো কি 2 তারিখে উঠবো, আর তার 2 দিন আগে আল্লাহ বাঁধ খুলে দিল, তো বিল্ডিংয়ের একটা ইঁট নাই। যে জায়গায় বিল্ডিং ছিল 75 থেকে 80 ফুট খাল হয়ে মাটিকে তুলে নিয়ে চলে গেছে। বলেন ওয়ারেন্টি আর গ্যারেন্টি? আসলে আমরা কিছু জায়গায় ধোঁকা খায়, ধোঁকা মানুষ খায় কিন্তু পেট ভরে না, আর ধোঁকা খেতেও ছাড়েও না। পৃথিবীর সব থেকে বড় ধোঁকা হলো বিড়ি, ও টেনেই গেল সারা জীবন কিন্তু পেট ভরল না। তো ধোঁকা মানুষ খায় পেট ভরে না, আর ধোঁকা খেতে ছাড়েও না। তাহলে যে বিল্ডিংটার উপরে আমরা, যে যে জমিনের উপরে আমরা বাস করব, এই জমিনটার গ্যারেন্টি কে দেবে? আমার উপস্থাপনা শেষ। এই জমিনটার গ্যারেন্টি কে দিবে? আপনি আমি দোকানে ছোট্ট একটা মোবাইল কিনতে গিয়ে বলছি গ্যারেন্টি আছে, তো তার থেকেও ছোট জিনিস কিনতে গিয়ে বলছি গ্যারেন্টি আছে, তো 85 টাকার একটা বাল্ব কিনতে গিয়ে বলছি 1 বছরের গ্যারেন্টি আছে, তো কিন্তু জমিনের ওপরে বিল্ডিং বানাচ্ছি আমিও বানাইছি, জমিনের ওপরে গাড়ি নিয়ে দৌড়ছি আমিও দৌড়ছি, জমিনকে ফেড়ে চাষ করছি, জমিনকে কত কারিশ্মার কাজে লাগিয়েছি। আল্লাহ তাবারক বা তাআলা শুধু জমিন কেন্দ্রিক যে বক্তব্যগুলো কোরআনে দিয়েছেন, সূরা ইয়াসিনে, সূরা নাবাতে, সূরা বাকারাতে যত কথা আল্লাহ বলেছেন, ইয়ে একটা আজীব জিনিস, ওটাতেই আম হয়, ওটাতেই আলু হয়, ওটাতেই কচু হয়, ওটাতেই পটল হয়, ওটাতেই লিচু হয়, ওটাতেই মৌসুমি হয়, ওটাতে আঙ্গুর হয়। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, তোদের কি একবারও ইচ্ছা জাগে না, তোদের কি একবারও মনটা বলে না যে জমিনটাতে কি দিয়ে তৈরি আর এটা থাকবে কতদিন? জি, আল্লাহ সূরা ইয়াসিনে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওমিন আয়াতিহি আন খালাক, ওমিন আয়াতিহি, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, আমার যতগুলো নিদর্শন আছে তার ভিতরে একটা, আরদুল মাইতাতু ওয়াহিয়াইনাহা ওয়া খরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন ওয়াজআলনা মিন বাইনি আইদিহি ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ইয়াসিনের বলতে বলছেন, আমার যতগুলো আয়াত রয়েছে তার মধ্যে একটা হলো জমিন, এই জমিনের ভিতরে আমি বিভিন্ন রকম জিনিসকে তৈরি করে থাকি। ইয়াকুলু আফালা ইয়াশকুরুন, তোমরা জমিন থেকে খাও, জমিন থেকে পান করো, জমিনকে তোমরা ফেরে ব্যবহার করো, কিন্তু বড় দুঃখের বিষয়, আফালা ইয়াশকুরুন, কিন্তু তোমরা সামান্য তুম শুক্রিয়া করো না। ওয়াজআলনা ফিহা জান্নাতিম মিন নাখিলিন ওয়া'নাবিন ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন লিয়াকুলু মিন সামারিহি ওয়ামা আমিলাতুহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। আল্লাহ কি বলছেন দেখেন, আফালা ইয়াশকুরুন,
এই জমিন কেন্দ্রিক আমি দুটো কথা আপনাদেরকে বলেনি যার উপরে বসে আছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, যে জমিনে তোমরা বসে আছো তোমাদেরকে যতগুলো আমি নিদর্শন দিয়েছি, যে নিদর্শনগুলো লক্ষ্য করলে, যে নিদর্শনের দিকে তাকালে তোমরা আমাকে চিনতে পেরে যাবে, আমার ঘরে এসে সাজদায় পড়ে যাবে, আমার ঘরে সাজদায় পড়ে পড়ে বলবে, ও রব্বানা ফাগফির লানা যুনুবানা। সেই নিদর্শনের ভিতরে ও আয়াতুল্লাহুমুল আরদুল মাইতাতু ওয়াহিয়াইনাহা ওয়াখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। দেখেন, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, উদাহরণটার দিকে খেয়াল করেন। মেয়েদেরকে জমিন বলা হয়েছে, কেন? মেয়েদের কাছ থেকে ফসল পাওয়া যায়। জমিন তো জমিন, সেখান থেকে আমরা ফসল পাই। তো সেই ফসলগুলো পাই নানা ধরনের ফসল, মেয়েদের কাছ থেকেও নানা ধরনের ফসল। মাঠের জমি সমাজকে চাউল দেয়, গম দেয়, আলু দেয়, পেঁয়াজ দেয়, আম দেয়, আঙ্গুর দেয়, লিচু দেয়, আদা রসুন, সামগ্রিক জীবনে যা প্রয়োজন তা দেয়। বাড়ির জমিন যেটা আপনি আমি বিয়ে করে মহারানা দিয়ে হালাল করে মেটি এনেছি, এটা আল্লাহ জমিন বলছে, নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম। মেয়ে তোমাদের জমিন, তোমরা সেখান থেকে ফসল উৎপন্ন করে নাও, তাহলে মেয়েরা কি দেবে? মেয়েদের পেটে আলু হবে না, পেঁয়াজ হবে না, রসুন হবে না। তাহলে এখান থেকে কি হয়? সমাজকে ডাক্তার দেয়, মাস্টার দেয়, ইমাম দেয়, মহাসিন দেয়, কুলি দেয়, মজদুর দেয়, ড্রাইভার দেয়, ডাক্তার দেয়, ইঞ্জিনিয়ার দেয়, আলিম দেয়, বক্তা দেয়। মানে সমাজ যত শ্রেণীর মানুষের প্রয়োজন, এটা মহিলা জমি থেকে পাওয়া যায়। আর মাটির জমি থেকে যত খাদ্যদ্রব্য, মানুষের দ্রব্যষ্ট বলে সব মাঠের জমিন থেকে পাওয়া যায়। কিন্তু আমার আল্লাহ বলছে, এই দুটি জমিনের ভিতরে এক জায়গায় গিয়ে পার্থক্য আছে। মেয়েরা জন্মের পরে পরেই ফসল দেয় না, যেদিন তার বয়স হয়, যেদিন সে অ্যাডাল হয়, সব ফসল ধারণের ক্ষমতা যখন আসে তখন সে ফসল দেয়। দিতে 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 এই জমিটা একদিন ফসল দেওয়া বন্ধ করে দেয়। বুড়িয়ে গেলে বার্ধক্য যখন তাকে ধরে নেয়, আর সন্তান দেওয়ার ক্ষমতা হয় না। এ তো জবাব দিয়ে দেয়, নানি আর বাচ্চা দেবে না, দাদির পেটে আর বাচ্চা হবে না। পৃথিবীর সব থেকে নব যুবক কেউ যদি তার কাছে দেওয়া যায়, 16 বছর 20 বছরের নওজোয়ানকে যদি একটা 72 বছর বুড়ির পাশে দেওয়া যায়, তারপরে আর সম্ভব হবে না সেখান থেকে বাচ্চা নেওয়া। অতএব পৃথিবী মহিলা নামে জমিটা একবার ফসল দেয়, আর একবার জবাব দেয়। আর একবার বলছি, মহিলা নামে জমিটা একবার ফসল দেয়, একবার জবাব দেয়। একবার বলে, এসো আমার কাছ থেকে তোমরা বেটা বেটি নিয়ে নাও, আবার একবার জবাব দেয়, আমি আর ফসল দিতে পারবো না। আর আমার আল্লাহ বলছেন, আয়াতুল্লাহুমুল আরদুল মাইতাতু ওয়াহিয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বা
গান ফামিং হই আকলন। ওরে পাগলের দল, যে জমিনে তুমি বসে আছো, যে জমিনে তুমি ধরছো বিল্ডিং বানাচ্ছো, যে জমিনে তুমি আল দিয়ে দিয়ে বিভাজন করে খেতি বাড়ি বানিয়েছো, এটা আমার এটা তোমার, যে জমিনকে তার কাটা দিয়ে ভারত বাংলাদেশ পাকিস্তান ভুটান নেপাল বানিয়েছো, এই জমিনের খবর তুমি জানো কে? এই জমিনটা প্রতি বছর একবার মারা যায় আর একবার নতুন করে জীবিত হয়। আমি আল্লাহ এই জমিনটাকে বছরে একবার মেরে দে, তারপরে যখন আবার তাকে জীবিত করে আসমানের পানি যখন তার ওপর দিয়ে আমি বইয়ে দি, তখন জমিনটা প্রতি বছর নব যুবতীর মতো ধারণ করে, রূপ ধারণ করে, তার যৌবনে নতুন তরঙ্গ এসে যায়। সে তখন বিচন নেওয়ার অপেক্ষায় থাকে, তুমি যে বিচনটা দিবে সেটা তোমাকে এসে রিটার্ন ফসল দিতে থাকবে। আমার আল্লাহ বলছেন লিয়া কোলো মিন সামারে হে ওমা আমিলাত হু আইদিহিম, তোমরা যতগুলো খাও, তোমরা যতগুলো পান করো, তোমরা যতগুলোকে ফলে ফসলে তোমাদের উদরকে পূর্ণ করে দাও। পৃথিবীর মানুষের তোদেরকে চ্যালেঞ্জ রইল, তোরা একটা দানা বানাতে পারবি না। চাইনিজে চাল বানাচ্ছে এখন, ফুলকপি বানাচ্ছে, বাঁধাকপি বানাচ্ছে চাইনা, কী দিয়ে বানাচ্ছে ওরা জানে। আর খাওয়ার পরে আল্লাহর জমিনের ফসল যে উপকারটা দিচ্ছে সেটা দিচ্ছে না, মানুষের ক্ষতি হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে। আল্লাহ বলছে এগুলো আমি দিয়েছি, আফালা অ্যাশ করুন, তোমরা তো শুক্রিয়া করো না। যাক আমার ওটা কথা নয়, এতক্ষণ আমি যে কথাগুলো আপনাদেরকে বলতে চাইলাম, একটা জিনিস দেখাতে চাইলাম, একটা জায়গায় আনতে চাইলাম, সেই জায়গাটা হচ্ছে এই জমিনকে আমরা ব্যবহার করছি যেমন করে পারছি। কেউ ইঁট বানাচ্ছে, কেউ ইঁট ভাঙছে, কেউ জমিনকে কাটছে, কেউ জমিনকে খালকে মোজাচ্ছে, খালকে পরিপূর্ণ করছে। এই জমিনের উপরে জুলুম কত চলছে, জমিনের ওয়ারেন্টিটা কি, জমিনের গ্যারেন্টিটা কি? জি ভাই, এইখানে আমি একটা পাঁচতলা বিল্ডিং করব, তো এর গ্যারেন্টিটা কি, কে দিবে? আল্লাহ তাবারক বা তাআলা তিনি হলেন মেন বানানেওয়ালা, তিনার এজেন্ট হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাকে একজন বলছে বাংলাদেশের মতো জলসা করেন না গো, বাংলাদেশে এত চলে সালাম বলতে বলতে হতো না, ওরা বক্তাকে বকাতে জানে। আল্লাহ তাবারক বা তাআলা বানানেওয়ালা তিনি জমিনের গ্যারেন্টি দাতার এজেন্ট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলছেন লা তাকুমুস-সাআতু ফিল আরদি হাত্তা ইয়ুকালা আল্লাহ, অতদিন পর্যন্ত পৃথিবীটা ধ্বংস হবে না, অতদিন পর্যন্ত পৃথিবীটা ভাঙবে না, অতদিন পর্যন্ত তুমি চাষ করো নিশ্চিন্তে, বাড়ি বানাও, নদী বইবে, হাওয়া চলবে, সূর্য ডুববে, সূর্য উঠবে, ডুববে, পৃথিবীর নিজাম ঠিক থাকবে, কোনো চিন্তা নাই। যতদিন আল্লাহর জমিনে এখলাসের সঙ্গে খালেস নিয়তে একজন আল্লাহ বললেওয়ালা থাকবে। জি
একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে, 20-50টা লয়ে পৃথিবীর কোন কোণে, সারা পৃথিবীর কোন কোণে কোন একটা জায়গাতে চোখের পানিতে ইখলাসের সঙ্গে আল্লাহকে ডাকনেওয়ালা যতদিন থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীটা ধ্বংস হবে না, ততদিন পর্যন্ত ব্যবসা চলবে, বেইমান বেইমানি করবে তার বেইমানি চলবে, ইমানদারের ইমানদারি চলবে, গাড়ি ঘোড়া চলবে, বাস দৌড়বে, রেল দৌড়বে। যেদিন ওই লোকটা পৃথিবী থেকে চলে যাবে, বিদায় নেবে, সেদিন জেনে নেন এই পৃথিবীর খরচাটা আল্লাহ করে আর চালাবেন না। আল্লাহর প্রতিদিনের খরচা কত এটা যদি কেউ হিসাব করতে যায় কারোর দ্বারা সম্ভব হবে না। শুধু এতটুকু আপনাদেরকে ইশারা দিয়ে আমি আজকে সারা দিনে 24 ঘন্টায় যে শ্বাসটা নিলাম, এই অক্সিজেনটা কত দাম, বর্তমানে ভারতের মানিতে কিনে ব্যবহার করতে গেলে 30-40 হাজার টাকা লাগবে, তাও এত সুন্দর শ্বাস পাওয়া যাবে না। তাহলে আমার ফ্যামিলিতে 5 জন, সে 2 লাখ টাকার খরচা, তারপরে খাওয়া, এরপরে আপনার কিনা সূর্যের আলো, অক্সিজেনের সাথে আরও কিছু আছে, চোখের যে দৃষ্টিশক্তি দেখা, এইভাবে এক একটা ফ্যামিলি, শুধু ফ্যামিলি নয়, কীটপতঙ্গ গাছপালা থেকে নিয়ে সমস্ত নিজামটা তিনি চালিয়ে যাচ্ছেন, শুধু তাকে ডাকনেওয়ালার দিকে তাকিয়ে। তার মানে পৃথিবীর নিজামটা সেদিনই ধ্বংস হয়ে যাবে যেদিন এই দিক থেকে আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না। সূরা ফাতিহা একটা আয়াত আছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমার হাতের দিকে খেয়াল করেন, এবার মা বোনেরাও খেয়াল করেন, ইয়াকা নাবুদু ওপর দিকে উঠে গেল, যখন